মনময়ুরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার। সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড়। আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, আবরণের অনুষ্ঠান, আবরণ প্রাইম টাইম। আবরণ মানেই হচ্ছে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আর আবরণের প্রথম এবং প্রধান পরিচয় হচ্ছে তার জামদানি। ঢাকায় জামদানিতে আবরণের বাইরে আপনারা ভাবেন না। আজকে পয়লা বৈশাখের একটা স্পেশাল সাজ, রাত 12টার অনুষ্ঠানে আমরা আবরণের জামদানি নিয়ে এসেছি এবং সেই জামদানির উপরে 10% ডিসকাউন্ট। একদম নর্মাল জামদানি, যেটাকে আমরা নর্মাল পলিশ জামদানি বলি, তার উপরে 10% ডিসকাউন্ট। কিন্তু রঙিন তো হবে না আবরণের হাত ধরে, তার আগে সুরক্ষিত থাকতে হবে। কি করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, দিনে অন্তত 5-7 বার হ্যান্ড ওয়াশ এবং 18-19 বার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেস করা। তার সঙ্গে সার্জিক্যাল 3-লেয়ার মাস্ক ব্যবহার করা এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক ব্যবহার করা। এই পুরো প্রসিডিয়ারটা যদি আপনি ফলো করতে পারেন, আপনি নিজে ভালো থাকবেন, আপনি ভালো রাখতে পারবেন সকলকে। এর সঙ্গে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকাকরণ করে নেওয়া, এটা তো রইলই। আর তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন যে আবরণের শাড়ির সঙ্গে আপনারা হ্যান্ড এই স্যানিটাইজার বা মাস্ক নেবেন, কথা বলে নেবেন, আপনারা পেয়ে যাবেন। শুরু করছি 1 নম্বর শাড়ি, নাম্বার 1, পাটলি পল্লু জামদানি, লাল সাদাতে, আঁচলটা লালে, তার মধ্যে সবুজ আর হলুদের ফুল, আর বডিটা রয়েছে সাদাতে টেম্পল বর্ডার। একদম সাবেকি সাজের শাড়ি এগুলো। আর এটা রয়েছে, কুচিটা দাও, এটা হচ্ছে কুচিটা। 1 নম্বর শাড়ি 2250। আচ্ছা, আজকে কিন্তু আমরা পুরো এপিসোডে 2250-এর শাড়ি দেখাবো, অন্য কোনো দাম নয়, একটাই দাম, ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে। 10% ডিসকাউন্ট মানে 225 টাকা অফ হয়ে যাবে। 2250-এর শাড়িতে 225 টাকা অফ হয়ে যাচ্ছে। ওটা গেল নাম্বার 1, ওটা হোয়াইটের সঙ্গে রেড। এবার আসছি হোয়াইটের সঙ্গে অরেঞ্জ, নাম্বার 2। এটা হোয়াইট অরেঞ্জের ব্যবহার, হোয়াইটের সঙ্গে অরেঞ্জ, আর এখানে ব্লু গ্রিনে হচ্ছে যাচ্ছে ফ্লাওয়ারটা, পারে যাচ্ছে টেম্পল, নাম্বার 2। 2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2250, 2250, নাম্বার 2। নাম্বার 2 এর পরে যাবো নাম্বার 3, 3 নম্বর শাড়ি, নাম্বার 3। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। 3 নম্বর, আঁচল এই রয়েছে বডিটা, 3 নম্বর শাড়ি, নাম্বার 3। এর অফ হোয়াইট কালার, একটু ক্রিম ক্রিম কালার, আর তার সঙ্গে ব্ল্যাক, দুটো মিল্ক হোয়াইটে দেখালাম, এটা একটু অফ হোয়াইটে, নাম্বার 3, 2250। 3 নম্বর, তিনটা কিন্তু একই প্যাটার্ন দেখিয়ে দিলাম, 3 নম্বর 2250। 4 নম্বর, এটাও সেই সেম প্যাটার্ন, এটা গ্রে সঙ্গে রেড, 4 নম্বর, নাম্বার 4, 2250, আঁচলটা রেডে, এই রয়েছে বডিটা গ্রের উপরে যাচ্ছে একদম, এভাবে কালো দিয়ে এভাবে নকশাটা যাচ্ছে, আর তার সঙ্গে এই রয়েছে কুচি থেকে বাদবাকিটা। 4 নম্বর শাড়ি, নাম্বার 4, প্রাইস হচ্ছে 2250, 2250, 4 নম্বর, নাম্বার 4। নাম্বার 4-এর পরে চলে যাবো নাম্বার 5, 5 নম্বর শাড়ি, নাম্বার 5, 5 নম্বর। এটা স্কাই ব্লু এর সঙ্গে অফ হোয়াইট, কালারটা খুব সুন্দর কালার, আঁচল এই রয়েছে বডিটা, স্কাই ব্লুর সঙ্গে অফ হোয়াইট পাটলি পল্লু, নাম্বার 5, 2250, 5 নম্বর শাড়ি, 2250, নাম্বার 5, 2250। নাম্বার 5-এর পরে চলে যাবো নাম্বার 6। এতক্ষণ আমরা পাটলি পল্লু দেখালাম 1-5, ডিজাইন চেঞ্জ হচ্ছে, দাম কিন্তু আজকে এন্টায়ার শোতে 1। এটা পাটলি পল্লু নয়, এটা আঁচলটা রয়েছে অরেঞ্জ সুতোর ব্যবহার, সাদা টানার সঙ্গে আঁচলে এভাবে জিগজ্যাগ নকশাটা যাচ্ছে পার, আর পারে রয়েছে ভাবে তারে করাত কাজ, আর তার সঙ্গে এইভাবে যাচ্ছে জামদানি বুটি। নাম্বার 6, 6 নম্বর শাড়ি, প্রাইস তো 2250, 6 নম্বর, 2250, 2250, নাম্বার 6। এবারে আসছি নাম্বার 7, একদম টিপিক্যাল পয়লা বৈশাখ, বিয়ে বাড়ি, বৈশাখ মাসে প্রচুর বিয়ে, এই প্রচণ্ড গরমে কী শাড়ি পরবেন? এই শাড়িটা তো আমার দেখে মনে হচ্ছে বিয়েবাড়িতে সন্ধেবেলাতেও পরে চলে যাওয়া যাবে, এত সুন্দর শাড়ি। আর এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর শাড়ি, 2250, নাম্বার 7, 2250, 7 নম্বর, 2250, নাম্বার 7, 2250। এবারে আসবো নাম্বার 8,
আট নম্বর, ছ নম্বর থেকে আমরা যে ডিজাইনটা শুরু করলাম এখন বেশ খানিক্ষণ আবার এই ডিজাইনে থাকব। এটার মধ্যে করাতের নকশা কিন্তু রয়েছে, আট নম্বর, এটা রয়েছে নাম্বার এইট, এটা মেজেন্টার সঙ্গে যাচ্ছে, প্রত্যেকটারই বেস কিন্তু অফ হোয়াইট। আট নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2250, 2250, আট নম্বর, নাম্বার এইট 2250, নাম্বার নাইন ন নম্বর, এটা গ্রে রেড কম্বিনেশন, নাম্বার নাইন ন নম্বর আঁচল, এটা রয়েছে বডিটা গ্রে কালারের, ন নম্বর, এর মধ্যে কিন্তু একটা রেড ব্ল্যাকের ব্যবহার আছে, নাম্বার নাইন ন নম্বর শাড়ি, এই হচ্ছে শাড়িটা, ন নম্বর শাড়ি 2250, 2250, নাম্বার নাইন ন নম্বর 2250, নয়ের পরে চলে যাব দশ নম্বর শাড়িতে, নাম্বার টেন, এটা রয়েছে দশ নম্বর, নাম্বার টেন আঁচল পার, দশ নম্বর শাড়ি নাম্বার টেন 2250, 2250, দশ নম্বর, নাম্বার টেন 2250, এটা সাদা লালের ব্যবহার, বা দশ নম্বর শাড়ি 2250, নাম্বার টেন 2250, নাম্বার ইলেভেন এগারো নম্বর শাড়ি, নাম্বার ইলেভেন, আগে একটা স্কাইয়ে পটলি পল্লু দেখালাম, এটাও সাদার সঙ্গে স্কাই কিন্তু ডিজাইনটা আলাদা হয়ে গেল, এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন আঁচল, এই রয়েছে শাড়িটা। ছ নম্বর থেকে যে ডিজাইনটা আমরা দেখানো শুরু করেছি সেই ডিজাইনেই আমরা এখনও রয়েছি, এটা রয়েছে এগারো নম্বর, নাম্বার ইলেভেন 2250, 2250, এগারো নম্বর, এগারোর পরে যাব বারো নম্বর শাড়ি, নাম্বার টুয়েলভ, এটা আসছি বারো নম্বর, নাম্বার টুয়েলভ আঁচল পার, বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ 2250, এই রয়েছে শাড়িটা, বারো নম্বর, নাম্বার টুয়েলভ 2250, এটা নিয়ে কিছু বলবো না, বেস্টার সাদার অফ হোয়াইটের উপরে কালো আঁচলে করাত কাজের নকশা ছোটো বুটি, একদম এটা যাচ্ছে বারো নম্বর শাড়ি 2250, 2250, নাম্বার টুয়েলভ, এই অবধি একটা ডিজাইন দেখালাম ছয় থেকে বারো। এবারে যেটা আপনাদের বলার একটু বলে নিয়ে আবার আমি তেরো নম্বর শাড়িতে যাবো, কারণ ডিজাইনটা বদলাচ্ছে। তার আগে বলি যে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, যাদের শাড়ি ভালো লাগছে তারা কিভাবে বুকিং করবেন, এখন কিন্তু কেউ ফোন রিসিভ করবে না, এখন বুকিংয়ের একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনারা হয় হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনার নাম লোকেশন দিয়ে পাঠিয়ে দিন, অথবা আপনারা যেটা ফোন নাম্বার 9051217272, 9051217274, এই নাম্বারে SMS করে রাখুন আপনার নাম লোকেশন এবং শাড়ির নাম্বার, আগামীকাল সকাল এগারোটার পর আপনার কাছে ফোন যাবে, আপনার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। এবারে আসছি তেরো নম্বর, আর একটা ডিজাইন শুরু হলো, এখানে কিন্তু সাদার টানায় আঁচলে পিঙ্ক ভরনা, পিঙ্কের উপরে এইভাবে নকশাটা গেছে, এইটা রয়েছে আঁচল আর এই রয়েছে বডিটা, পেজলি পাতার নকশা, আর যেখানে দেখুন পিঙ্ক পেজলি তার উপরে পিঙ্ক সুতো, যেখানে ইয়েলো সেখানে ইয়েলো সুতো, এইভাবেই কিন্তু নকশাটা যাচ্ছে। তেরো নম্বর শাড়ি 2250, নাম্বার থার্টিন, তেরো নম্বর 2250, তেরো নম্বর 2250, 2250, তারপরে কিন্তু 10% ডিসকাউন্ট, তেরো নম্বর দেখালাম, তেরোর পরে চলে যাব চোদ্দো, সেম ডিজাইনটাই থাকবে, এবার ওখানে পিঙ্ক আঁচল ছিল এখানে ব্ল্যাক আঁচল, ব্ল্যাক মানে গ্রে আঁচল এসছে, ডিজাইন কিন্তু সেম, ওখানে পিঙ্ক ইয়ালো ব্ল্যাক ছিল, এখানে রেড ব্ল্যাক ইয়ালো, এইভাবে যাচ্ছে কলকাতা, এই রয়েছে চোদ্দো নম্বর শাড়ি 2250, নাম্বার 14 2250, চোদ্দো নম্বর 2250, নাম্বার 14 2250, নাম্বার 15, এই শাড়িটাও একটা হলুদ বলেছিলাম যে পয়লা বৈশাখ বিয়ে, এটাও কিন্তু হতে পারে, এই সময় এখন প্রচুর পৈতে টৈতে রয়েছে এই ফেজে, তো সামনের পৈতেতে বাড়িতে পৈতের দিন সকালে মা পরতে পারেন এরকম শাড়ি, বা ভিক্ষে মাজিনী প্রথম ভিক্ষে দেবেন এরকম একটা শাড়ি পরতেই পারেন এটা, এবং গয়না পরা যায় জামদানির সঙ্গে, একটা বিষয় হচ্ছে ঢাকাইয়ের সঙ্গে ভীষণ ভালো গয়না পরা যায়, মুক্তও পরা যায় সোনাও পরা যায়। পনেরো নম্বর শাড়ি 2250, 2250, নাম্বার 15, এই দামের উপরে কিন্তু 10% ডিসকাউন্ট হয়ে যাবে। এবারে আসছি ষোলো নম্বর, ডিজাইনটা একই রইল, খালি এখানে সুতোর রঙগুলো বদলে গেল, বেস কালার এক রইল, শুধু সুতোর রঙগুলো বদলে গেল, এটার মধ্যে একটা টিস্যু এলো, রানি হলুদ টিস্যু, রানি হলুদ টিস্যু, এইভাবেই কিন্তু যাচ্ছে। ষোলো নম্বর শাড়ির দাম হচ্ছে 2250, নাম্বার 16 2250, ষোলো নম্বর 2250, ষোলোর পরে যাব সতেরো নম্বর, নাম্বার 17, সতেরো নম্বর, এটা রয়েছে পিঙ্ক কালার, সতেরো নম্বর, আর এখানে রয়েছে গ্রিন ইয়েলো পিঙ্ক,
গ্রিন ইয়েলো পিঙ্ক, গ্রিন ইয়েলো পিঙ্ক এভাবে কিন্তু পুরোপুরি যাচ্ছে। যেখানে গ্রিন সেখানে গ্রিনের লাইন, যেখানে ইয়েলো সেখানে ইয়েলোর লাইন, যেখানে পিঙ্ক সেখানে পিঙ্কের লাইন। 17 নম্বর এবং ঠাসা কাজ, মানে কোনো গ্যাপ নয়, কিন্তু এই শাড়িটা হচ্ছে ঠাসা কাজে। 17 নম্বর 22.50, তারপরে এখন 10% ডিসকাউন্ট, মানে আপনারা অনেকটা কমে কিন্তু পেয়ে যাচ্ছেন, 225 টাকা অফ হয়ে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা 17 নম্বর। 17-র পরে যাব 18 নম্বর শাড়ি, নাম্বার 28, 18 নম্বর। এইটা রয়েছে চন্দন কালারের সঙ্গে একটা তুঁতে সুতোর ব্যবহার, 18 নম্বর, 2250। এই রয়েছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, প্রাইস একই, এটা লাল ছাড়া একটা শাড়ি, প্রাইস হচ্ছে 2250, নাম্বার 18। আপনারা এখন SMS করুন, হোয়াটসঅ্যাপে বুকিং করুন, আর যারা মনে করছেন আসবেন আগামীকাল সকালবেলায়, খুলে যাবে প্রতিষ্ঠান সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, মার্জনা করবেন, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা, এসে দেখে কেনাকাটা করুন। যারা আসবেন আরও অনেক দেখে নিতে পারবেন। আর আমরা আজকে জামদানি দেখাচ্ছি 10%, আবরণে কিন্তু এখন 10% মিনিমাম আপ টু 30% ডিসকাউন্টে কেনাকাটা, মিনিমাম 10% আপ টু 30%। এই হচ্ছে শাড়িটা, এটার মধ্যে এটা তসর কালারের মধ্যে যাচ্ছে হচ্ছে ব্লু দিয়ে নকশাটা, আর পাড়ে আঁচলে করাত, আর তার সঙ্গে ভেতরে দেখুন বুটি গেছে, বুটিতে টিস্যুর সঙ্গে রেশমের ব্যবহার রয়েছে। 19 নম্বর শাড়ি, 22.50, নাম্বার 19, 19 নম্বর, 2250, নাম্বার 19, 19 নম্বর, 2250, 2250, নাম্বার 19। এবারে আসছি নাম্বার 20, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 নম্বর, নাম্বার 20। এটাও কিন্তু একটা চন্দন কালার, তার মধ্যে রানীর ব্যবহার, 20 নম্বর শাড়ি, নাম্বার 20। এই রয়েছে শাড়িটা, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইস হচ্ছে 2250, 2250, 20 নম্বর, নাম্বার 20, 2250, 20 নম্বর শাড়ি, 2250। 20-র পরে চলে যাব 21 নম্বর, নাম্বার 21। এটা রয়েছে 21 নম্বর শাড়ি, নাম্বার 21, আঁচল। এবার ডিজাইনটা কিন্তু আবার বদলে গেল, 21 নম্বরে দেখুন আঁচলটা যাচ্ছে এভাবে, এটা গ্রিনের সঙ্গে পিঙ্কের কম্বিনেশন। এই রয়েছে শাড়িটা, এটা কিন্তু অনেক বয়স অবধি পরা যাবে, এবং এই যে আঁচলে যে ডিজাইনটা গেছে সেটাই কিন্তু দুদিকের পাড়ে যাচ্ছে, আঁচলের ডিজাইনটাই দুদিকের পাড়ে, আর এখানে কিন্তু স্ক্যালাপ ডিজাইনটা যাচ্ছে। এটা 21 নম্বর শাড়ি দেখালাম, 21, প্রাইস হচ্ছে 2250, 2250, 21 নম্বর, 21, 2250। ওটারই কালার দেখাবো, 22, 22 নম্বর, নাম্বার 22। এটা আঁচলটা হচ্ছে রেডে, এই হচ্ছে নকশাটা, নকশাটা কিন্তু ভারী সুন্দর, এই হচ্ছে নকশাটা, দেখুন একটু দেখাই, রেডের মধ্যে সেলফে, এটা সেলফে যাচ্ছে নকশাটা। আর এটা রয়েছে হচ্ছে বডিটা, এটা রয়েছে বডিটা, স্ক্যালপ ডিজাইন, 22 নম্বর, 2250, নাম্বার 22, 22 নম্বর শাড়ি, 2250, 2250, নাম্বার 22। এইবারে আসব 23, 23 নম্বর শাড়ি, এটা হোয়াইটের মধ্যে পিঙ্ক ব্লুয়ের কম্বিনেশন, 23 নম্বর, 23, 23 নম্বর, আঁচল এই রয়েছে পার, এটা রয়েছে ভেতরটা, 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 2250, 23 নম্বর, 2250, 23, 2250, 23 নম্বর শাড়ি, 2250। 23-এর পরে যাব 24 নম্বর, বাহ এই শাড়িটা দারুণ দেখতে, 24 নম্বর, নাম্বার 24। আমরা দেখুন এইটুকু সময়ের মধ্যে কতগুলো ডিজাইন দেখিয়ে ফেললাম, আমি মনে হচ্ছে সম্ভবত এটা 5 না 4 নম্বর ডিজাইন, 4 নম্বর ডিজাইন দেখিয়ে ফেললাম, স্ক্যালাপ ডিজাইন, তার আগে ডটস ডিজাইন দেখিয়েছি, তার আগে দেখিয়েছি ওই যে ফুল ফুল ডিজাইন, তার আগে পাটলি পাল্লু একটা দেখিয়েছি, এটা 5 নম্বর ডিজাইন দেখাচ্ছি, 24 নম্বর, নাম্বার 24, প্রাইস হচ্ছে 2250, 2250, 24 নম্বর, 24, 2250, 24 নম্বর, 2250। 24-এর পরে চলে যাব 25 নম্বর, 25। এইগুলো না এত জমাট কাজ, শাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত কাজ, আর আপনারা এখন আবরণে আসলে অনেক শাড়ির উপরে কিন্তু 15%, 20%, 25%, ইভেন 30% ডিসকাউন্টও পাবেন,
অনেক অনেক শাড়িতে অনেক অনেক ডিসকাউন্ট রয়েছে, আপনাদের আসতে হবে তার জন্য। টিভির পর্দায় তো আমরা একটা লিমিটেড স্টক দেখাতে পারি, ম্যাক্সিমামটা দেখার জন্য আপনাকে পৌঁছে যেতে হচ্ছে আবরণে। এটা বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম ডায়াগোনালি অপোজিট, প্রত্যেক দিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্ক করে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন, যারা আসতে চাইছেন চলে আসুন, ট্রেনে বাসে সব রকমভাবে আসা যায়। আর আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে যদি শাড়ি চান, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, হোম ডেলিভারি চার্জ লাগবে, যারা কুরিয়ারে নেবেন তাদের কুরিয়ার চার্জ লাগবে। আপনারা যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন আমি আপনাদেরকে বলে দিই, শাড়ির যেটা ডিসকাউন্ট করে যে প্রাইসটা হবে, যেমন এই শাড়িটা 2250, এর উপরে ডিসকাউন্ট হবে 10% করে যে অ্যামাউন্টটা দাঁড়াবে, আপনি সেই অ্যামাউন্টটার সঙ্গে হোম ডেলিভারি হলে হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার হলে কুরিয়ার চার্জ অ্যাড করে পেমেন্ট করবেন। ফ্লিপকার্টে এখন অ্যাভেলেবেল রয়েছে আবরণ, যারা ফ্লিপকার্টে কেনাকাটা করেন তারা খুব সুখবর তাদের জন্য, এখন আবরণকে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা গেল আঁচলটা, এই রয়েছে বডিটা। প্রাইসটা হচ্ছে 2250, নাম্বার দেখাচ্ছি, এটা রয়েছে নাম্বার হচ্ছে, এটা হলুদের রয়েছে, এটা 24 নম্বর, 25 নম্বর দেখাচ্ছি, নাম্বার 25, 2250, 25 নম্বর, 2250, এই ডিজাইন শেষ হলো। এবার আবার আমি আসছি করাতের একটা নকশা, কিন্তু নকশাটা ভীষণ সুন্দর আর কম্বিনেশনটা ভীষণ সুন্দর, শুধু নকশাটা ভীষণ সুন্দর বলবো না, কম্বিনেশনটা ভীষণ সুন্দর। তুঁতে হলুদের ব্যবহার তসর কালারের উপরে, 26 নম্বর, 26, 2250, একটু দেখাবো করাতের নকশা কিন্তু গেছে, 26 নম্বর শাড়ি, 2250, 2250, 26, এই রয়েছে পার, এটা রয়েছে ভেতর, 26 নম্বর, 26, 2250, 26 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2250, 2250, নাম্বার 26, 26 দেখালাম। এরপরে আমি আসবো 27 নম্বর, 27, 27 নম্বর, এটা স্কাই কালারের উপরে রয়েছে, এটা স্কাই কালারের উপরে একদম যাচ্ছে, হচ্ছে সাদা এবং হলুদ সুতোর ব্যবহার, এর মধ্যে টিস্যুতোর অবশ্যই রয়েছে, এই রয়েছে 27 নম্বর, 27, 27 নম্বর, 2250, শাড়িটা ভীষণ স্মার্ট দেখতে, 27 নম্বর শাড়ি, 2250, 27, 2250, 27-এর পরে যাবো 28, 28 নম্বর শাড়ি, নাম্বার 28, এটাও একটা তসর কালার, তার মধ্যে সফট পিঙ্ক দিয়ে আর ইয়েলো দিয়ে, ব্রাইট ইয়েলো দিয়ে কাজটা হয়েছে, শাড়িটা দেখতে খুব ভালো লাগছে, এই হচ্ছে শাড়িটা, 28 নম্বর, প্রাইস হচ্ছে 2250, তারপরে 10% ডিসকাউন্ট, 28 নম্বর শাড়ি, 2250, তাতে 10% ডিসকাউন্ট। 28-এর পরে চলে যাব 29 নম্বর, এটা একটা স্কাইয়ের উপরে ব্লু দিয়ে এবং পিঙ্ক দিয়ে কাজ হয়েছে, ব্লুটা একটু কপিন ঘাসা ব্লু আর তার সঙ্গে পিঙ্ক, এই রয়েছে শাড়িটা, এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের 29 নম্বর, 2250, নাম্বার 29, আমি একটু গায়ে ফেলি এই শাড়িটা, আমার ব্লাউজ আজকে আজরাক পরে আছি, এরকম আজরাকের ব্লাউজ যদি চান আপনারা সেটাও পাবেন, এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি এটা নয়, বাট এই ধরনের প্রিন্টেড ব্লাউজ আপনারা প্রচুর পাবেন, মডেল স্যাটিনে আপনারা হলটার পাবেন, মাশরুতে হলটার পাবেন, আপনারা পেতে পারেন, ব্লাউজের প্রচুর অপশান আছে, আর জামদানির সঙ্গে জামদানি ক্রপ টপও কিন্তু পেয়ে যাবেন। এটা 29 নম্বর, 2250, 2250, নাম্বার 29, 29 নম্বর শাড়ি, 2250, 30 নম্বর, ওয়াও, আবারও সেই পয়লা বৈশাখ, এই শাড়িটা একদম চোখ বন্ধ করে পয়লা বৈশাখ, এই শাড়িটার সঙ্গে না আমি বলবো অপোজিট ব্লাউজটা পরুন, মানে হলুদে লাল নয়, লালে হলুদ ফ্রিল, এই ব্লাউজ যদি থাকে লাল ব্লাউজ হবে, হলুদ কাপড় দিয়ে ফ্রিল হবে বা র্যাফেল হাতা হবে, অসম্ভব ভালো লাগবে দেখতে, এই রয়েছে শাড়িটা, 30 নম্বর শাড়ি, 2250, নাম্বার 30, 2250, 30 নম্বর, 2250, 2250, নাম্বার 30, 30-এর পরে এবার ডিজাইন আবার চেঞ্জ হলো 31 থেকে, আর একটা নকশা দেখাচ্ছি, এটাও করাতেরই নকশা, ওটাও করাতের নকশা, ওটাতে অন্যরকমভাবে ছিল করাতের ব্যবহার, এটাতে অন্যরকমভাবে এলো, এটা আঁচলে সাদার মধ্যে পিঙ্ক সুতোর ভরনা, পিঙ্ক দিয়েই কাজ আর তার সঙ্গে টিস্যু আর ব্লু সুতো দিয়ে হাইলাইট করা হয়েছে, আর এইভাবে বডিতে করাতটা যাচ্ছে অ্যাঙ্গুলার করে, পার 31 নম্বর, 31, 2250, 2250, 31 নম্বর, নাম্বার 31, 2250,
31 এর পরে যাব 32 32 নম্বর শাড়ি নাম্বার 32 32 নম্বর এটা অফ হোয়াইট এন্ড অরেঞ্জ 32 নম্বর আঁচল এই রয়েছে বডিটা 32 নম্বর শাড়ি নাম্বার 32 2250 2250 32 নম্বর 32 2250 32 নম্বর 2250 33 নম্বর যে সমস্ত মায়েদের লাল চলবে না পয়লা বৈশাখ সেলিব্রেট করতে চান এই শাড়িটা সেই সমস্ত মায়েদের মায়েদের ওয়ার্ড্রপে থাকলে মেয়েরা তো ডেফিনেটলি নেবেন এটা সাদার মধ্যে হলুদের ব্যবহার একটু শাড়িটা ভীষণ স্মার্ট দেখতে সাদাতে হলুদ ভীষণ স্মার্ট দেখতে এটা 34 নম্বর নাম্বার 34 2250 34 নম্বর 2250 নাম্বার 34 2250 34 এর পরে যাব 35 35 নম্বর আর একটা পয়লা বৈশাখ 35 আঁচলটা কিন্তু করাত কাজের নকশা এটা আমি যে নকশাটা আগে দেখাচ্ছিলাম ঠিক এর আগের আগের নকশাটা সেটাই দেখালাম আবার 35 35 নম্বর শাড়ি 2250 2250 35 নম্বর 35 এর পরে যাব 36 36 এটা রয়েছে 36 নম্বর তসর কালারে একটা দেখালাম এই ডিজাইনটা লালের ব্যবহার বেশি এখানে হলুদের ব্যবহার বেশি একই ডিজাইন পরপর দেখালাম এটা রয়েছে 36 নম্বর না 35 নম্বর 34 35 দেখালাম এটা 35 নম্বর নাম্বার 35 প্রাইস হচ্ছে 2250 36 এ যাব আর আপনাদের বলবো হোলসেলাররা যোগাযোগ করবেন আবরণের ওয়েবসাইট ভিজিট করুন সেখানে অ্যালবাম করা রয়েছে আর এখন আবরণে গয়না বাদ দিয়ে গয়নাতে কোনো ডিসকাউন্ট নেই গয়না বাদ দিয়ে শাড়ি ব্লাউজ পাঞ্জাবি ড্রেস সবের উপরে ডিসকাউন্ট মিনিমাম 10% আপ টু 30% এটা রয়েছে আঁচলটা রানি হলুদ সবুজের ব্যবহার করাতের নকশা পাটটা এভাবে যাচ্ছে আর এই হচ্ছে হাফ পোর্শনটা একটু ধরো এভাবে উঁচু করে এই হচ্ছে হাফ পোর্শনটা আর হাফটাতে কিন্তু এভাবে জিগজ্যাগ যাচ্ছে শাড়িটা হাফ হাফের শাড়ি উইভিংয়ে হাফ হাফ কালারে নয় প্রাইস হচ্ছে 2250 এটা 36 নম্বর 36 2250 36 নম্বর 2250 37 নম্বর নাম্বার 37 ওটাতে যেমন ছিল হচ্ছে একটু রানি ঘাসা রঙটা এটা হচ্ছে পিঙ্ক ওই একই কনসেপ্টে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে হাফ শাড়িটা এভাবে বুটি গেছে পাড়ের সঙ্গে আর হাফটা আসছে করাত কাজে এটা 37 নম্বর 37 2250 37-এর পরে যাব 38 নম্বর 38 এটা রয়েছে 38 নম্বর এটার সবুজ হলুদ লালে এবং এই কালারটা হচ্ছে তসর কালারে এই হচ্ছে হাফটা 38 নম্বর এই হচ্ছে হাফ শাড়িটা জিগজ্যাগে মানে করাতে এভাবে জিগজ্যাগ করা হয়েছে 38 নম্বর 2250 2250 39 নম্বর এতক্ষণ আমরা অফে দেখালাম তসর কালার অফ হোয়াইট এবারে কালারে এলাম স্কাই ব্লু কালার তার মধ্যে হলুদ গোলাপি এবং নীলের ব্যবহার দেখুন আঁচল আর এই রয়েছে বডিটা একটু গায়ে ফেলে দেখাই সিঙ্গেল পাল্লুতে তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়িটা এই রয়েছে শাড়িটা ভীষণ স্মার্ট শাড়ি ভীষণ স্মার্ট আর হাফ শাড়িটা যখন পরবেন না বিশেষ করে যারা একটু শর্ট হাইটের তারা এই ধরনের শাড়ি পরবেন লম্বা লাগবে দেখতে 39 নম্বর 2250 40 নম্বর শাড়িতে যাব নাম্বার 40 এটা রয়েছে 40 নম্বর নাম্বার 40 চন্দন কালারের মধ্যে হলুদ বিস্কিট কালার এবং ব্ল্যাক সুতোর ব্যবহার আঁচল গেল এটা রয়েছে বডিটা আর এই রয়েছে কুচিটা এটা রয়েছে 40 নম্বর এটাও একটা লাল ছাড়া শাড়ি 40 নম্বর শাড়ি নাম্বার 40 2250 2250 40 নম্বর নাম্বার 40 2250 শাড়ি শেষ প্রোগ্রামের শেষ আমাদের কিন্তু শেষ হয়েও তো শেষ নয় কয়েকটা কথা বলে দিই আবরণ প্রত্যেক দিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা এসে দেখে কেনাকাটা করবেন হোলসেলাররা যোগাযোগ করবেন অনুষ্ঠান দেখতে থাকবেন ফোন নাম্বারে SMS করে এখন বুকিং করবেন সকাল 11টার পর ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন দুদিন পরেও যদি এপিসোডটা দেখেন যদি শাড়ি থাকে আপনি যদি কথা বলে বুকিং করে নেন পেয়ে যাবেন আজকে এই মুহূর্তে এই পর্যন্তই কালকে সম্ভবত 12:30টায় আমাদের অনুষ্ঠান দেখা হচ্ছে আবার নমস্কার মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার সমস্ত পোশাকের উপর 10-30% অব্দি বিশেষ ছাড় আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে